ঘুষ দিয়ে নারীর সঙ্গে সময় কাটান হলমার্কের তুষার এক নারীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে হলমার্কের মহাব্যবস্থাপক আহমদ কাশিমপুর কারাগার এক এর দুজন কর্মকর্তা ও কয়েকজন কর্মচারীকে ঘুষ দিয়েছিলেন তুষার কারাগারের জেলারকে এক লাখ ডেপুটি জেলারকে পঁচিশ হাজার এবং সার্জেন্ট ইন্সট্রাক্টর গেট সহকারী প্রধান কারারক্ষীকে পাঁচ হাজার টাকা করে ঘুষ দিয়েছিলেন চোদ্দই জানুয়ারি কারা মহাপরিদর্শকের কাছে দেওয়া জ্যৈষ্ঠ জেল সুপার রত্নারায়ের প্রতিবেদনে একথা উল্লেখ করা হয়েছে তবে ঘটনা দিনের ভিডিও ফুটেজে রত্নারায়ের সম্পৃক্ততা দেখা গেলেও প্রতিবেদনে এই কর্মকর্তা নিজের কোনো দায় বা অবহেলার কথা উল্লেখ করেননি প্রতিবেদনে রত্নারায় ওই দিনের ঘটনার জন্য জেলের নূর মোহাম্মদ মৃধাকে প্রধানত দায়ী করেছেন তিনি বলেছেন জেলার নূর মোহাম্মদ মৃধার অনুমতি নিয়ে পুরো ঘটনার সঙ্গে কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার মোহাম্মদ সাকলাইন ছিলেন তিনি বলেন ওই দিন দায়িত্ব পালনরত ডেপুটি জেলার ও কারারক্ষীদের জবানবন্দি নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন তবে জেলারের জবানবন্দি নেননি এর পেছনে যুক্তি হিসেবে রত্নারায় বলেন যেহেতু পুরো ঘটনা জেলারের তত্ত্বাবধানে সংঘটিত হয়েছে তাই জেলারকে না জানিয়ে ওই দিন যারা দায়িত্ব পালন করেছেন তাদের জবানবন্দি নেওয়া হয়েছে প্রতিবেদনের বিষয়ে জানতে রত্নারায়ের মুঠোফোনে ও কারাগারের টেলিফোনে একাধিকবার কল করেও যোগাযোগ করা যায়নি তবে জেল সুপার রত্না প্রতিবেদনে জানিয়েছেন ঘটনাটি সম্পূর্ণভাবে তার অগোচরে এবং গোপনে হয়েছে কারাগারের গেটে জেলারি তাদের কারাগারে প্রবেশের অনুমতি দেন এবং ডেপুটি জেলার তাদের রিসিভ করেন যা সিসিটিভি ফুটেজে রয়েছে সামগ্রিক বিষয়টি ওয়াকিটকের মাধ্যমে না বলে গোপনীয়তা রক্ষার স্বার্থে মুঠোফোনের মাধ্যমে হয় কেউ জানতে পারেনি তার দাবি তাকে না জানাতেই এসব করা হয়েছে অবশ্যই জেলার নূর মোহাম্মদ মৃধা তার বিষয়ে জেল সুপারের অভিযোগে বলেন তিনি মাত্র চার মাস আগে এই কারাগারের দায়িত্ব নিয়েছেন তিনি দাবি করেন জেল সুপারের নির্দেশে তাদের দেখা করার অনুমতি দিয়েছেন তাদের কারাগারে ঢোকার সময় জেল সুপার কারাগারের অফিসেই ছিলেন তিনি ২০ মিনিট পর বের হয়ে যান ওই প্রতিষ্ঠানের পরিবারের সবার সঙ্গেই জেল সুপারের স্বাক্ষর রয়েছে বলেও জানান তিনি ছয় জানুয়ারি তুষার আহমদ কারাগারে এক নারীর সঙ্গে সময় কাটান ওই দিনের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুপুর বারোটা পঞ্চান্ন সঙ্গে ওই নারী কারাগারের কর্মকর্তাদের কক্ষের দিকে যান সেখানে ওই নারীকে ডেপুটি জেলার সাকলাইন স্বাগত জানান ফুটেজে আরও দেখা যায় ওই নারী কক্ষে ঢোকার পর সাকলাইন বেরিয়ে যান এরপর জেলসুপার রত্নার কক্ষের দিকে যান তুষার পরে তুষার ওই নারী সাকলাইনের কক্ষে ফেরেন সেখানে প্রায় পৌনে এক ঘন্টা ছিলেন তারা রত্নারায় প্রতিবেদনে বলেন হাজতি তুষার একজন সাধারণ বন্দী শ্রেণীপ্রাপ্ত নয় ডেপুটি জেলার গোলাম সাকলাইন ও গেট অর্ডের সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমান জানিয়েছেন তারা জেলারকে জানিয়ে তুষারকে কারাগারের কার্যালয়ে নিয়েছিলেন রত্না প্রতিবেদনে জানান জেলারের সংশ্লিষ্টতা ছাড়া একজন বিচারাধীন আসামির সঙ্গে কারো সাক্ষাতের জন্য কারাগারের অফিসে আসা সম্ভব নয় জেলারের জ্যেষ্ঠ জেল সুপারকে অবহিত করার কথা কিন্তু জেলার তা করেননি কাশিমপুর কারাগার সূত্রে জানা যায় তুষার আহমদ তদন্ত কমিটিকে জানিয়েছেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী আসাদুজ্জামান খান বলেন দোষী জেলসুপার জেলার সহ জড়িত সব কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া তদন্তও চলছে তাদের সবার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে